দাম বাড়ছে বলে উনি আজকে রাস্তায় নামছেন আর যখন দাম যখন কমে গেছে চাষিদের যখন গোলায় দড়ি নিচ্ছে তখন উনি কোথায় ছিলেন তখন কি উনি ঘরের কোনে বলেছিলেন সবেরই প্রকল্প আছে যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মীশ্রী উমুকশ্রী

বাংলার বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে এলে তবেই তিন রাজ্যে পাঠানো যাবে আলু এমনই বক্তব্য রাজ্য সরকারের ফলে আলু রপ্তানি নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এর ফলে এর ক্ষতির মুখে পড়তে পারেন রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীদের কর্মবিরতি রাজ তৃতীয় দিনেও শুনশান উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘর চত্বর চরম সংকট খুচরো আলুর বাজারেও যোগানের অভাবে সাধারণ ক্রেতাদের চড়া দামে কিনতে হচ্ছে আলু নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আজ আমরা দেখাবো ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকলে কতটা ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ আলু চাষিরা বিগত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে হিমঘরে চাষিদের কোনো আলু নেই আলুর দাম বৃদ্ধির জন্য কানগড়াই তোলা হয়েছে রাজ্যের আলু ব্যবসায়ীদের কিন্তু বাস্তব চিত্রটা কি দেখাবো আচ্ছা এই যে আলুর দাম বেড়ে যাচ্ছে বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আলু বাইরে যেতে দেবেন না এই বিষয়টা আপনারা চাষী মহল কিচকে দেখছেন মহল ধরুন আমরা আজকে গত 3 বছর তো আমরা আমি একজন চাষী আমি এই গত তিন বছর আমি আজকে মার খাচ্ছি এবছর মাননীয় মুখ্যমন্ত্রী যখনই দেখতে পাচ্ছেন যে রাস্তায় আলুর দাম বাড়ছে তখনই মুখ্যমন্ত্রী যে কোনো যে সরকারি আসুক রাস্তায় রাস্তায় নেমে পড়ছেন কলকাতার লোককে তিরিশ টাকা কিলো আলু খাওয়াবে তাহলে কলকাতার লোককে যদি তিরিশ টাকা কিলো যদি আলু খাওয়াই তাহলে সে কলকাতার লোক খেলেই থাকুক আর তো গোটা গোটা পশ্চিমবাংলা আর তো তার তো দরকার নেই তাহলে আজকে দাম বাড়ছে বলে উনি আজকে রাস্তায় নামছেন আর যখন দাম যখন কমে গেছে যাচ্ছে চাষ চাষিদের যখন গলায় দড়ি নিচ্ছে তখন উনি কোথায় ছিলেন তখন কি উনি ঘরের কোণে ছিলেন। নাকি কোথায় ছিলেন উনি আজকে দাম বাড়ছে বলে তিনি আজকে রাস্তা রাস্তায় রাস্তায় আপনি নেমে পড়ছেন এ এটা কি তার ঠিক দুবার ধরে চাষ আজকে আপনার গত এক বছর আগে বন্যায় সমস্ত ডুবে গেলো এই বছর তাই দুবার ধরে চাষ করে সেই আলুকে কাটাই আপনার দু হাজার টাকা করে খরচ করে আজকে সেই দু হাজার টাকাটা আমাদের আসছে না কাজকে আজকে নিহার দামটা একটু আছে বলে দেখা যাচ্ছে যে দুমুখ সমান সেই দুমুখ সমানেতে আজকে সেই উনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি আজকে রাস্তায় রাস্তায় নেমে পড়তেন আলু আলু ক প্যাকেট আছে এখন স্টোরে আলু আমার আছে শতেন এক প্যাকেট আছে এখন তিনশো প্যাকেট আছে তিনশো প্যাকেট আছে কিছু বিক্রি করেছিলেন কিছু রেখেছিলেন কিছু বিক্রি করেছিলাম আর কি কিছু কোন স্টোরে আছে এটা গোঘাটের কোন স্টোরে আছে এটা সবুজ সাদী কল স্টোরে সবুজ কল স্টোর আছে এখন তো হিমঘরে তো কর্মবিরতি চলছে এখন হিমঘর এখন পুরো বন্ধ আছে কাশকর দাদা হ্যাঁ নামটা যদি বলেন শান্তিনাথ দে আচ্ছা চাষী তো হ্যাঁ আপনার এই শালজার গোঘাট হুগলি জেলায় বাড়ি হ্যাঁ চাষি তো মোটামুটি আলু কতটা রয়েছে এখন আছে আমার পরিস্থিতি ভালো নেই খুব অল্প কিঞ্চিত আছে আচ্ছা তো এখন ধরুন যা পরিস্থিতি রয়েছে তাতে আপনি একজন কৃষক হয়ে কি বলবেন আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষক হয়ে একুশ সালে জল হয়েও আমি কেঁদেছিলাম এখনো কাঁদছি তার কারণ আজ রাসায়নিক সারের কত দাম কিন্তু আজ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বর্ডারে আলুগুলো ঘিরে দিচ্ছে তার জন্য কাঁদছি খুব কাঁদছি এভাবে চললে আমাদের চলবে কি করে আর শুধু চাষি নয় ব্যবসাদার মহাজন যদি না বাঁচে চাষিরা বাঁচবে কি করে আমি তো শুনলাম যে নাকি যে এক শ্রেণীর যারা মানে কাজ করে খান যারা বাছাই শ্রমিক আছেন তারাও তো চলে না এই কর্মবিরতির জন্য তারাও কষ্টে আছে আবার তার উপর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আলুর যতদিন না বাংলাতে দামটা কমছে ততদিন বাইরে যাওয়া চলবে না কালকে বলেছে কিন্তু বিগত দু বছর যে মার খেলাম এক জল ডুবি এক স্টোরে দাম নেই শুধু তো কোল্ড স্টোরে যে ব্যবসাদারেরও আলু থাকে না কৃষকেরও আলু থাকে এই কোল্ড স্টোরেজ হয়েছিল কি শুধু ব্যবসাদারের জন্য কৃষকের জন্য কেন তখন আলুগুলো মাঠে হয়ে যাচ্ছিল সাতানব্বই সাল মাঠের আলু মাঠে রয়ে যাচ্ছিল মাঠে পড়ে থাকছে যার জন্য চাষিদের জন্যও কোল্ড স্টোরেজ হয়েছিল আর ব্যবসাদারদের জন্যও হয়েছিল তো আপনি চাষি চাষি মহলকে কি বলবেন চাষিদের উদ্দেশ্যে কি বলবেন চাষিদের আলু রেখেছে এখনো চাষিদের যা পরিস্থিতি এক বস্তা ডায়মোনিয়াম ফসফেট কিনতে গেলে দু থেকে একুশশো টাকা সেখানে গ্যাটিস নিতে হচ্ছে আজ আমাদের ছাটকাট আলুগুলো কোথায় যাবে আমাদের গ্যাটিসটা কলকাতা নেবে তো আজ কলকাতায় যে বাবুদের জন্য এত করছেন যে স্যালারি বাড়ছে তার বেলায় তো বলা হয় না চাষির আলুর দামটা বেড়ে গেলেই ওই বর্ডার ঘিরা হয় আর ব্যবসাদারও মারা যায় চাষিও মারা যায় চাষি চিরকাল কাঁদে এখন তো ধান চাষ করছেন নাকি ধান চাষ করছি তোমাদের মানে ধান চাষ যোগ্য জমি কতটা রয়েছে মানে কতটা আমার জমি দুবিغه পাঁচ কাটা দুবিঘা পাঁচ কাটা এর বেশি জমি নেই পুরো ডাইকে ধান লাগিয়েছেন হ্যাঁ ধান লাগানো চলছে ধান লাগানো চলছে আসলে তো দেখতেই পাচ্ছি যে ধান লাগানো চলছে কিছু হয়েছে কিছু বাকি আছে কিন্তু আর মাননীয় সরকারকে তাহলে কি বলবেন সরকারকে মাধ্যমে সরকারকে যাদের স্যালারি বাড়ছে তাদের জন্য এত করছেন গত বিগত দু বছর যেটা गेला এক তো তার উপরে রাসায়নিক সারের ভর্তুকি কোথায় একটা রাসায়নিক কেন রাসায়নিক সারে নেন ইউরিয়া নানো ডিএপি গটিস আর আমাদের ওই ছাট আলুটা কলকাতা নেবে তো হুম আলু না গেলে আমরা বাঁচব না আগেও কেনেছে এখনো কাঞ্জছে কেন এভাবে বর্ডার গুলো সিল করে দেওয়ার জন্য লব্ধা আজকে হচ্ছে চব্বিশে জুলাই এখন আমরা রয়েছে আপনাদের সবুজ সাথী হিমঘরে আপনি আমাকে একটু বলুন যে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন যে বাংলার আলু বাইরে তখনই যাবে যখন বাংলায় আলুর দামটা কমবে এই বিষয়টা নিয়ে কি বলবেন সবার প্রথমে আপনার ব্যবসায়ী হিসেবে কাম চাষি হিসেবে কি মন্তব্য আমার মন্তব্য হচ্ছে এটাই যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কম দামে আলু খাওয়াবে এটা ভালো যুক্তি কিন্তু এর ভেতরেতেও যারা সব আলু রেখেছে চাষি প্লাস ব্যবসাদার কিছু কেমন যে রোজগার করা দু পয়সা রোজগার করার জন্য যে আলুটা রেখেছে তাদের দিকেও মুখ তুলে তাকানো দরকার আছে কেন না বিগত তিন বছর ধরে তারা এত মার খেয়েছে যে দেয়ালে পিঠগুলো সব ঠেকে গেছে আর দাঁড়ানার পিছন দিকে ঠেলার জায়গা নেই অথচ বোডার সিল করে মার্কেটগুলোকে একদম নিচের দিকে নিচে নিয়ে চলে আসার জন্য একদম অতঃপ্রতভাবে লেগে পড়েছে কিন্তু ওনারও বোঝা উচিত যে এক কেজি একটা বস্তা আলু ঢালাই বাছাই করে মার্কেটে পাঠাতে গেলে তিরিশ থেকে চল্লিশ কিলো মোটা আলু বের হয় বাকি সব ছোট আলু বের হয় ঠিক আছে তো ছাঁট কাট কাটপিস প্লাস কিছু মাজলা টাইপের আলু সেইগুলো কোথায় বেজবে সেটাও তো চিন্তা ভাবনা করা উচিত যে কলকাতার লোককে আলু খাওয়ানোর জন্য অত মাথা ব্যথাটা কিসের সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারিনি আমাদের গ্রাম বাংলার লোকও তো এখানেতে দুটো দুটো পয়সা রোজগার করার জন্যে আলু রেখেছে তাদেরকেও তো রুজি রুটি রোজগার করার জন্য কিছু পয়সা পাওয়া দরকার আছে এটাও তো ভাববার বিষয় আছে কর্মবিরতি চলছে মোটামুটি এই স্টোর তো দেখতে পাচ্ছি মানে একটা সময় যেখানে মানে একদম পুরো শেডে আলু পড়ে থাকে প্রপারলি কার্যত শেড ফাঁকা একদম টোটাল ধর্মঘট চলছে আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাহলে তো আর কিছু করা ধর্মঘট বললেও বাবা নাকি সমস্যা বলছে কর্মবিরতি না এটা কর্মবিরতি বলাটা আমার ভুল হয়েছে কর্মবিরতি চলছে তো এর ফলে আলু শুরু শুনুন কর্মবিরতি চলছে এটা তো আমাদের ব্যবসাদারদের যা হচ্ছে হচ্ছে কিন্তু যারা ইউনিয়নের লেবার যারা বাছাই করে তারা তো বহু লেবার আছে শুনুন চারশোটা স্টোর সেইখানেতে অন্তত পঞ্চাশ হাজার লেবার আছে তাদেরও তো দিকে মুখটা তুলে তাকাতে হবে যে যাতে করে এই কর্মবিরতিটা তুলে নেওয়া যায় বা ভিন রাজ্যে আলু পাঠানোর একটু ব্যবস্থা করা যায় দু পয়সা তাতে সবারই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী যেটা করছে এটা কিন্তু সবারর দিকে মুখ তুলে থাকা কারণ না 26 টাকা কেজি দরে আমাদের সরকার বাহাদুর বলেছিল আলু বেচার জন্য বিভিন্ন জায়গায় স্টল করে সেটা কিন্তু 20 টাকা লেগেছিল 28 টাকা 20 লেগেছিল সমস্ত জায়গা স্টল খুলেছিল তা সত্ত্বেও যে বর্ডার গুলো কেন সিল হচ্ছে কারা করছে পুলিশ প্রশাসন কিসের জন্য আটকাচ্ছে এটা আমাদের মাথায় ঢুকেনি যার জন্য কর্মবিরতি পালনের একটা ইয়ে করেছে আচ্ছা ব্যবসাদারেরা যেমন ক্ষতিগ্রস্ত তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আলু চাষিরাও কেননা তারাও বন্ড বিক্রি করে যে এই সময় যে ধানের ধান টান যে চাষ করতে হয় তার যে ব্যাপারটা রয়েছে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত চাষীদের দিকটা যদি একটু শুনুন কি বিভিন্ন মিডিয়া হয়তো বাজারেতে এত পরিমাণ ফেক করেছে যার কারণের ফলে মুখ্যমন্ত্রীর কাছে হয়তো একটা ইয়ে গেছে যে কালোবাজারি হচ্ছে বাজারে কিন্তু ওনার দেখা দরকার আছে বিভিন্ন ওদের আধিকারিকদের পাঠিয়ে ওনাদের যে বিষয়টা কি ভুল না ঠিক এটা বোঝা দরকার আছে কেননা আমাদের যে আলুর দাম বিগত বছরগুলোতে তো যা লস হয়েছে হয়েছে এবছর দুটি পয়সা পাওয়ার জন্য সবাই স্টোরে আলু কিছু কেমন চাষি থেকে ব্যবসাদার সবাই সংরক্ষণ করেছে যাতে চাষিরাও কিছু পয়সা পায় সেই দিকটাও তো তাকাতে হবে যে তিন বছর ধরে মার খাচ্ছে যখন দাম কমে যায় দুবার ধরে আলু লাগিয়ে সারের এত দাম জল খরচা লেবার খরচা সমস্ত তো প্রচুর পরিমাণে পাঁচশো টাকা একটা লেবারের দাম তাহলে সেখানে তো চিন্তা ভাবনা করা দরকার আছে আর বিক্রেতারা কলকাতার বাজারে আমাদের বাইশ টাকা তেইশ টাকা কেজি সে আলু বিক্রি করছি আর সেখানেতে কলকাতার যারা ব্যবসাদার তারা দশ টাকা টাকা করে কেজিতে রোজগার করছে তো তাদেরকে আগে ধরা দরকার একটা আলুতে আমরা টাকা লাভে ব্যবসা করি ব্যবসাদারেরা কিন্তু একটা খুচরো ব্যবসাদার সেখানে দশ টাকা পনেরো টাকা কেজিতে রোজগার করে এতে তো আমাদের সংরক্ষণকারী কোন দোষ নয় এই স্টোরে মোটামুটি এখনো কত প্যাকেট আলু রয়েছে ভেতরে

সোমবার থেকে যদি কর্মবিরতি না হতো বুধবার যথেষ্ট অনেক নিকাশি হতো আলু ভালো মিডিয়ার ভূমিকা নিয়ে কিছু বলবেন নাকি কিছু কিছু প্রথম যে নিউজ চ্যানেল যারা হাইলাইট করছে প্রচুর দাম আমার যে মিডিয়াগুলো তিন বছর আগে দাম যখন কমে গেছিল তখন তো তারা এই বিষয়টা নিয়ে একবারও মাথা ঘামায়নি চাসি যখন আত্মহত্যা করছিল তখন কোথায় ছিল মিডিয়া আর দু নম্বর কথা হচ্ছে যখন দাম বেড়ে যায় তখনই মাঠে তারা নেমে পড়ে আর দাম কমে গেলে কোথায় বিক্রি হবে কি হবে ওই সব দিকে কোনো আর ভূক্ষেপ থাকে না তাহলে তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না মাঠে আর যখন দাম বেড়ে যায় তারা মাঠে নেমে পড়ে এটা তো ঠিক নয় দাম কমে গেলেও তাদেরকে কথা বলতে হবে আবার বেড়ে গেল তাহলে সহায় মূল্য করে দে সরকার বাহাদুর যে ধানের মতন আলুরও যদি সহায় মূল্য করে দেয় তাহলে চাষী থেকে ব্যবসাদার সবাই বাঁচবে আচ্ছা কেমন হবে যদি এমনটা হয় যে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকার গোটা বাংলায় যত আলু আছে সব আলুটাকে কিনে নিল দিয়ে ধরো সেটা সার্বিক পশ্চিমবঙ্গ হবে আলু শ্রী প্রকল্প বলে প্রকল্প ঘোষণা করে প্রকল্প আছে যুবশ্রী কন্যাশ্রী লক্ষীশ্রী উমক্সী তাহলে এটারও শ্রী করে দেয়া হোক না আলু শ্রী আলুশ্রী প্রকল্প করে প্রকল্প করে একটা দাম একটা নির্ধারিত করে তাহলে ব্যবসাদার থেকে কেউ কালো বাজারি মুনাফা কর হবে না সবাই সেই দামেই বিক্রি করবে এবারে শুনুন আমাদের আমাদের যা অবস্থা দেশের মানে পশ্চিম বাংলা শুধু লয় সমস্ত ভারতবর্ষেরই যা অবস্থা চাকরি দেবার মতন তো একটা পজিশন কিছুই না কোনো সবাই বেকার ছেলে তার দুটো পয়সা রোজগার করার জন্য আলু ব্যবসা করছে তা সেখানেতে যদি তারাকে কালো বাজারি বলা হয় তাহলে এটা তো সবারই গায়ে লাগবে না লবদার বক্তব্য শুনলাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম গঙ্গাধর মাল আচ্ছা ব্যবসায়ী এই এলাকার আমি স্টোরে সভাপতি আপনাদের ইউনিটের সভাপতি আচ্ছা আমি ধরুন একটা জিনিস জানতে চাই এখান থেকে তো আলুটা কলকাতায় যায় আমি শুনছি এখন নাকি এবার কলকাতায় আলুর ক্রাইসিস দেখা দিচ্ছে একমাত্র ওদের সিঙ্গুর থেকেই যা আলুটা কলকাতা যাচ্ছে তো সিঙ্গুর মানে কলকাতায় এখন আলুর কি পরিস্থিতি রয়েছে আপনারা যে কলকাতায় পার্টিদেরকে দেন সেখানে কি খবর পাচ্ছেন যদি একটু বলেন কলকাতায় আলু গত শনিবারে লোড হয়েছে হ্যাঁ সোমবার থেকে আমাদের ব্যবসা দিয়ে ইউনিয়নের আলু আমাদের কর্মবিরতি আছে সোমবার থেকে কোনো আলু লোড হয়নি যার জন্য কলকাতা বাজারে কোনো আলু নেই বা অন্যান্য মানে বাজারে তাহলে আলুর ক্রাইসিস দেখা দিচ্ছে শহর হ্যাঁ আপনার পুরুলিয়া আপনার উড়িষ্যা যেসব আলু যায় অন্ধ্র যেসব আলু যায় আলু কথাও নেই সব গোডাউন সব আই দোকান দোকানদানি সব বন্ধ করে দিয়েছে আলু নেই হ্যাঁ আলু সব মানে যাতে আলু যায় হ্যাঁ তার জন্য মানুষ হাহাকার আলু খেতে পাচ্ছে না আই থেকে এখন সকাল বাজছে আজকে তো আরামবাগে মিটিং আছে আমি মিটিং এর সিদ্ধান্তটা তো দর্শক এতক্ষণ দেখেই নিয়েছে আমরা তো জানি না যে মিটিং এ কি সিদ্ধান্ত হলো মিটিং চলছে কিন্তু এখন পর্যন্ত ফাইসালা কিছু আমাদের খবর নেই আচ্ছা আপনারা কি চাইবেন মানে মিটিংয়ে কি চাইছেন যে কর্মবিরতিটা আপনারা যেভাবে ব্যবসা করতেন উঠে সেটাই হ্যাঁ এতে আলু খেতে পাবে না হ্যাঁ আমাদের পশ্চিমবাংলা মানে এটা তো আমরা খেতে না চাই না আমরা চাই নর্মাল হয়ে যাক সরকার একটা নির্দিষ্ট রেট বেড়ে দেয় দিলে আমরা ব্যবসা করতে পারবো বা জনগণ খেতে পাবে হ্যাঁ এটা এটা সুমীনাংসা যাতে হয় হ্যাঁ তার জন্য আমাদেরও তো ইচ্ছা সেটাই হ্যাঁ ঠিক আছে পশ্চিমবাংলায় আমাদের যে অর্থনৈতিক কাঠামোটা যে ভেঙে পড়েছে আলু যদি ভিন্ন রাজ্যে না আলু যায় তাহলে তো আমাদের পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থাটা ফিরবে না উড়িষ্যা অন্ধ্র আমরা আলু পাঠাই বাইরে ভিন্ন রাজ্যে আসাম সেই আলু যদি আমাদের সেই আলু পাঠায় সেখান থেকে অন্য ভিন্ন রাজ্য থেকে টাকা পশ্চিমবাংলায় আমাদের আসে তাই পশ্চিমবাংলায় আমাদের টাকাটা এভেলেবেল এবছর হতো কেন আলুর দামটা হয়েছে গত তিন চার বছর আমাদের কোনো চাষি দাম পায় না আমাদের দোকানদানি ব্যবসা হ্যাঁ মানুষের হাতে পয়সা থাকে না আমাদের অনেক কাঠামো মানে ভেঙে পড়েছিলো তাতে করে মানুষের মানে ক্রয় ক্ষমতা অনেক কমে এসেছিল আর চাষিদের সম্বন্ধে বলি এক বস্তা পটাশ সারের দাম দু টাকা সরকার যদি চাষিদের ভর্তুকি দেয় হ্যাঁ তাহলে অনেকটা চাষি সুলভ হবে হ্যাঁ অনেকটা সাতশয় হবে হ্যাঁ সরকার যাতে এদিকটা নজর রাখে আর আলুর ব্যাপারে একটু বলি আলু কলকাতায় যে আলুটা যায় ওটা ডালা আলু ওইটা যা আমাদের এখান থেকে আলুর দাম গড় আলু তার থেকে দশ টাকা বেশি কেজি হতেই পারে কেন ওটা ডালা আলু হ্যাঁ ওটা রাজভোগ আলু যাকে বলে কিন্তু এক বস্তা আলু হারালে তিরিশ কিলো আলু বেরোয় আমাদের এই আলুটা মাঝারি আলুটা যদি আমরা বিহার আসাম না পাঠাই তাহলে মাঝারি আলুটা ক্যাট ছাট এগুলো খাবে কথায় কলকাতার লোক তো খাবে না মিনি মিনি পয়সা দিলেও খাবে না তাহলে এগুলো আমরা একটু ভিন্ন রাজ্যে পাঠাতেই হবে তো তার জন্যে ভিন্ন ভিন্ন রাজ্যে আলু না গেলে পশ্চিমবঙ্গে আলু বিক্রি হবে না আর পয়সাও পাবে না এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয় অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজারদর আলুর সর্বভারতীয় বাজারদর আলুর সকালের বাজারদর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত দশ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয় প্রেস্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে